আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু ছানা খাবো বলে, তো কেউ খেলো না, তো সেদ্ধ আলুগুলো ভেজে গেছিলো। তো ভাবলাম কি করবো, আলুর পরোটাও ভাল লাগছে না, তো একটু সন্ধেবেলায় স্ন্যাক্স বানিয়ে নিই। তো এই জন্য সেদ্ধ আলুকে ভালো করে ছেনে নিলাম, তারপর কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর সামান্য মতো নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলো দিয়ে দিলাম। চাইলে হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারেন, আমি হলুদ গুঁড়ো দিইনি। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সামান্য চাট মশলা দিয়ে দিলাম, ফ্লেভারটা আরও হয়তো ভালো আসবে। এইভাবে 3 চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন বা চালের আটা। সব উপকরণগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম, মানে মেখে নিলাম, মাখানো হয়ে গেল। এবার গোল গোল একটু করে বল করে নিতে পার, মানে বল করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপই করে নিতে পারেন। কড়াই তেল তো আমি গরম করতে দিয়েই দিয়েছি, তেল যখন গরম হয়ে গেল সবগুলো দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা শ্যুট করতে পারিনি, তার জন্য দুঃখিত তেলে দেওয়ার সময়। তারপর সবগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন তালের বড়ার মতো দেখতে হয়েছে। একটা বাটার পেপার নিয়ে নিলাম যাতে তেলটা শুষে যায়, বাড়িতে থাকলে দেবেন, রাখবেন, নাহলে ব্যবহার করবেন না। এই দেখুন হয়ে গেছে। এখানে সামান্য টমেটো সস আমি এখানে নিয়েছি, টমেটো সস দিয়ে খেলে তো পুরো জমে যাবে। তো এবার আমি একটু ভেঙেই দেখাই আপনাদের। দেখুন আলুর চপের মতো ছোট ছোট পপকর্ন হয়েছে, আলুর পপকর্ন তো বলবো না, ছোট ছোট আলু চপই বলছি। তো খেতে কিন্তু খুবই সুন্দর স্ন্যাক্স এক প্রকার। বাড়িতে কিন্তু চায়ের সাথে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন, যদি আলু সেদ্ধ বেঁচে যায় তো ফেলে অন্য কিছু না করে এগুলো।